What we do here is go back, 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 back. ভিউয়ার্স, এখানে আমি আলু ম্যাশ করে নিয়েছি। আমরা আলু ভর্তা যেভাবে বানাই, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিলাম সামান্য পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি ভিউয়ার্স। লবণ দিয়ে দিচ্ছি ভিউয়ার্স স্বাদ মতো। এবারে আমি ভর্তার মতো করে এটাকে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। হাফ চা চামচ পরিমাণ জিরে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, সেই জিরে গুঁড়ো আমি দিলাম হাফ চা চামচ পরিমাণ। এবারে আমি সবগুলোকে মিশ্রণ করবো। আমরা সামান্য একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার আমি সবগুলোকে মিক্স করে নেছি ভর্তার মতো করে। দেখুন ভিউয়ার্স, আমি আলুটাকে একদম ভর্তা করে নিয়েছি, ভর্তার মতো করে নিয়েছি। এবার আমরা এভাবে হাত দিয়ে ছোট ছোট করে হাত দিয়ে গোল গোল এভাবে ছোট ছোট করে সবগুলো আমি বল বল করে নিচ্ছি ভিউয়ার্স। এভাবে করে আমরা বল করে নিচ্ছি ভিউয়ার্স। সবগুলোকে আমি এভাবে বল করে নিব, তারপরে আমি ভাজব। এভাবে করে আমি সবগুলো বল করে নিচ্ছি। দেখুন আমার আলুগুলো সবগুলোকে আমি চপের সাইজ করে নিয়েছি। আমরা এক কাপ বেসন নিয়েছি, আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চা চামচের মতো চাট মশলা, কালারটা যাতে সুন্দর আসে এই জন্য আমি একটু কালার ইউজ করছি। জর্দা রং ইউজ করলাম সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতন, আর দিয়ে দিলাম একটা ডিম। এখন আমি সবগুলোকে মিক্স করে নেব ভিউয়ার্স। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, আমি অল্প অল্প করে পানিটা দিচ্ছি ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স, আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি চপগুলো
ভেজে নেব। ভিউয়ার্স, আমি ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এবার আমি চপগুলোকে দিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকে দিয়ে দিব। চুলা আঁচটা মিডিয়ামে করে আমি ভেজে নেব। ভিউয়ার্স, আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এভাবে করে আমি ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমার চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল আমাদের আলু চপ রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিউয়ার্স করে ফেলবেন। সো ভিউয়ার্স, সবাইকে রমজানের শুভেচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।